ছোটবেলা বাবা মারা গেছে, আচ্ছা আর মা আমরা পাঁচটা বোন ছিলাম। হ্যাঁ পাঁচটা বোনের মধ্যে 4 নম্বর বোনটা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। একটু ফিল করেন তো, ওর বয়সের একটা বাচ্চা, বাবা মারা গেছে, মা চলে গেছে তার নানুর বাড়িতে, এবং মানে মার নিজের বাপের বাড়িতে, এবং এই বাচ্চাটা কিছু বুঝে ওঠার আগেই নতুন একটা পরিবারে এসে পড়েছে। জীবনে কোনো দিন 48টা বছর কখনো আর মাকে দেখা হয় নাই, ভাই বোনদেরকে আর কখনো দেখা হয় নাই, কোনো দিন আর বাড়িতে ফেরা হয় নাই, এবং আপনি জানলে অবাক হবেন। এখন খুঁজতেছি আমার কোনো বোন টোন আছে কিনা, বা কোনো স্বাস্থ্য ভাই বোন ওরা আছে কিনা, তাদের কোনো সন্ধান যদি পাইও তাও আমি মনে একটু বুঝতে পারি আর কি। শান্তি পাবো আর কি, মানে 5-6-7 মাস ধরে এখন কান্দাকাটি করছি অনেক। এখানে হ্যাঁ, আহারে, তারপর অনেক কান্দাকাটি করছি, মানে কিছু জানি না, কিছু বুঝি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো। শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও, এবং শুরুতেই জানিয়ে রাখছি আপন ঠিকানা হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত 2.5 থেকে 3 বছরে প্রায় 250 ক্রস করে 300-র কাছাকাছি ছেলেমেয়েদেরকে, না 300-র কাছাকাছি এখন আমরা বলবো না, তবে 250 আমরা ক্রস করেছি, এরকম ছেলেমেয়েদেরকে আমরা, যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, তাদেরকে আমরা পরিবারে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এছাড়াও আমাদের আরও 2টো অনুষ্ঠান আছে, ব্র্যান্ডিং বাংলাদেশ এবং একই সাথে লাইভ। এই 3টা অনুষ্ঠানে জীবন গল্প কেন্দ্রিক, এবং এই 3টা অনুষ্ঠানের যে কোনো একটা অনুষ্ঠানে আপনি যদি অংশগ্রহণ করতে চান আমাদের কাছে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09639888777। ঠিক আছে, ওকে, আমি আর কথা বাড়াচ্ছি না, দেখা যাক আপন ঠিকানায় আজকে কে এসছেন তার পরিবার খোঁজার জন্য। আপনার নাম কি? শামসুন্নাহার। শামসুন্নাহার, জি। এটাই বাবা মায়ের দেয়া নাম? জি। নাকি নাম চেঞ্জ হয়েছে? না, আমার কোনো নাম চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়নি না। বয়স কত আপনার? বয়স এখন তো অনেক বছর পার হয়ে গেছে, ঠিক সঠিক বলতে পারছেন না? না না। এই যে ছবিটা আমার হাতে, এই ছবিটাতে আপনি কোনটা? এটা না? জি, ওই যে লাল জামা পরা, এই যে এটা উনি, আমি হাতের যে আঙুলটা দেখাচ্ছি আপনাদেরকে এটা উনি। এটা হারায় যাওয়ার কতদিন পরের ছবি? এটা মানে আমি তো হারাই যাই নাই, আমাকে একজন এনে দিছে ওনাকে পরিবারে আর কি। ও আচ্ছা, ওই ওই সময়কার ছবি? জি। যখন এনে দিয়েছে? জি। চেহারা খুব একটা পরিবর্তন হয় নাই? না, আমার চেহারা পরিবর্তন হয় নাই। ঘটনাটা কি ঘটেছে আমাকে একটু বলেন তো, দাঁড়াকে আমি একটু দেখে নিই। ওনার বয়স বর্তমানে হচ্ছে 55, প্রায় আজ থেকে 45 বা বলা যেতে পারে 48 বছর, 45 থেকে 48 বছর আগের গল্প। হ্যাঁ, কি হয়েছে বলেন তো আমাকে একটু শামসুন্নাহার। আমার জীবনের ঘটনা অনেক কষ্টের ঘটনাই, মানে আমার ছোটবেলা বাবা মারা গেছে। আচ্ছা। আর মা আমরা 5টা বোন ছিলাম। হ্যাঁ। 5টা বোনের মধ্যে 4 নম্বর বোনটা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। আচ্ছা। মারা যাওয়ার পরে তারপরে এখন কি করবো, আমাকে তো মানে দেখাশোনার মানুষ নাই। শেষে এখন আমার মামারা করছে কিনা, আমার মাকে নিয়ে গেছে আর কি। আমার ছোট বোন আছে একজন, সেই ছোট বোন ছোট আর কি, এতটুকু হয়ে গেলে ছোট বোনকে নিয়ে সাথে নিয়ে আমার মাকে নিয়ে গেছে আর কি। আর আমি মেজ, আমি আর আমার ছোট যেটা সেজ, আমরা দুজন থাকতাম দাদাবাড়ি। আচ্ছা। দাদাবাড়ি হলো আমার দাদা ঠিকই আপন, আমার দাদা আপন ঠিক আছে, আমার দাদা হলো 2 কাজ করছে আর কি, দুটো বিবাহ করেছে। জি। আচ্ছা। তাতে পরেকার ঘরের আমার চাচারা ফুপুরা অনেকে আসিল। আপনার মা দুইজনকে নিয়ে চলে গেছে তার বাপের বাড়ি? একজনকে নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের দুজনকে রেখে গেছে? জি। তারপর? আর একজন মারা গেছে আর কি। হ্যাঁ। আর আমার বড় জন হইলো আরেক জায়গায় আছিল আর কি। হ্যাঁ, তো কি হলো দাদার বাড়িতে? সব পরে দাদা বাড়ি 2-3 মাস আছিলাম, তারপরে হঠাৎ করে আমার গ্রাম সম্পর্কের এক চাচা আই যে আমার দাদার কাছে গেছে। হ্যাঁ। দাদার কাছে যাইয়া বলছে কি, আমি তো এক জায়গায় চাকরি নিছি, সে চাকরি এই ম্যাডাম কইছে একজন মেয়ে চাইছে আর কি। আচ্ছা। তারপরে আমার দাদার মত নাই দিবার জন্য। হ্যাঁ। আমার দাদি করছে কি, তাইলে যে আমার কথা বলতেছে আমারে দিব আর কি, আমি জানি না সে সময় কিছু জানি না, হঠাৎ এগুলো কিছু বুঝতেন না? না। হ্যাঁ। বুঝতাম না কিচ্ছু। হ্যাঁ। হঠাৎ করে মানে ই করছে আর কি।
হ্যাঁ, তারপর তারপরে হঠাৎ করে একদিন সকালবেলা উঠা আমাকে বললো যে তুই তো রাতে যাই জান লাগবো। আমি অনেক কান্দাকাটি করছি, কাঁদতে কাঁদতে তারপরে আসছি আর কি। আপনাকে নিয়ে কোথায় আসছে? আমাকে নিয়ে আসছে উনি যে পরিবারে, মানে উনি যে ওনাকে স্কুলে শিক্ষিকা শিক্ষিকা ছিল আর কি, প্রধান শিক্ষক আর কি উনি। হ্যাঁ, এই ছবিতে যিনি আছেন। হ্যাঁ, আচ্ছা, ওনার বাসায় আইন দিছে আর কি। তারপর ওনার দুটো ছেলে আছে ওখানে। আর কোলে এটা কে, ওনার মেয়ে? ওনার মেয়ে। আমি এখানে আসার পরে ওনার মেয়ে একজন হয়েছে আর একটা ছেলে হয়েছে আর কি। আচ্ছা, আর ওই যে দুটো ছেলে না, ওই দুটো ছেলের সাথে আমি বড় হয়েছি আর কি। ওকে, হ্যাঁ, এখানে দিয়েছে, তারপরে কি হলো? এনে কি আমাকে আইনে দিছে, দেওয়ার পরে আমি আর কিচ্ছু বলতে পারি না। অনেক মানে প্রায় বছরের মতন, মানে 5-6-7 মাস ঘুরে খালি কান্দাকাটি করছি অনেক। এখানে? হ্যাঁ, আহারে, তারপর? অনেক কান্দাকাটি করছি, মানে কিছু জানি না, কিছু বুঝি না, আমার কোথায় এনে দিছে আমি কোনো মানে অনুভব করতে পারতেছি না আর কি। হ্যাঁ, অনেক কান্দাকাটি করছি। তারপরে আস্তে আস্তে যত দিন যেতেছে তত মানে ই করতেছি আর কি, যত দিন যেতেছে ততই মানে আমি খুবই মানে বাড়ির কথা আমার মনে পড়তেছে খালি। হ্যাঁ, এখানে আপনি কি হিসেবে ছিলেন, কাজ কাজে হেল্প করতেন? হ্যাঁ, লেখাপড়া করেছে আপনাকে? লেখাপড়া করার চেষ্টা করছিল কিন্তু আমি পড়েন নাই? করিনি, আমি নিজেই করি না, আগ্রহ ছিল না তখন আমার। হুম, এখন মনে করতেছি যে লেখাপড়া যদি করতাম তাহলে আমি আরো আগে মানে আমি অনেক ই করতে পারতাম, পরিবারের কাছে যেতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, তারপর ওনারা বিয়ে শাদি দিয়েছে? ওনারা বিয়ে শাদি, তাতে ওনাকে কোনো দোষও না, আবার ওনারা যে আমার কষ্ট দিছে তাও না, আমার ওনারা নিজের মনের মতোই পালছে। আবার আচ্ছা, ওনাকে ছেলে মেয়ের সাথে ওনাকে আবার সবসময় ওনার সাথে সাথে রাখছে, এই খাওয়া দাওয়া কোনো শাস্তি করে নাই, কোনো কিছুতে এমনি অভাব মানে কি করে নেই। আপনার বাড়ি থেকে কেউ আসছে এই বাসতে দেখার জন্য? না, কেউ আসে নাই? না, এই যে দিয়ে গেল এরপরে কোনো দিন আসে নাই? কেউ আসে না। আমার ওই চাচা এনে দিছে, ওই চাচা আবার মধ্যে মধ্যে বাড়ি যাইতো কিন্তু আমাকে বলতো না আর কি। আচ্ছা, উনি তো স্কুলে কেরানি চাকরি নিছিল, ওনার স্কুলে। ও, ওনার স্কুলের কেরানি ছিল উনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওনার স্কুলে কেরানি চাকরি নিছিল উনি, আবার ছুটিতে আবার উনি বাড়ি যাইতো কিন্তু আমাকে বলতো না, আমাকে না বললে উনি যাইতো। তার পরে 2-3 মাস পরে আবার উনি আবার আমার সাথে করে স্কুলে নিয়ে আসতো, খালি বাসায় আমার থুই আসতো না। স্কুলে নিয়ে যেত? হ্যাঁ, স্কুলে নিয়ে আসতো সাথে করে, খালি বাসায় থুই আসতো না। আচ্ছা, তারপরে এরকম করতে না বছরখানিক হয়েছে, বছর হয়ে গেছে, বছর পর 1 বছর পরে উনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, আমার বইলে দেয় নাই। এই মহিলা? না, আপনার চাচা? হ্যাঁ, আচ্ছা, সে চলে গেছে, আমার বইলে দেয় নাই। আমি কেমনে শুনছি যে স্কুলে চৌকিদার আছিল, এই চৌকিদারের কাছে জিজ্ঞেস করছি যে আমার এই কাকা আসেন নাই, কয় যে সে চলে গেছে চাকরি ছেড়ে দিয়ে। আচ্ছা, তারপর? তারপর সে যে হেই যে গেছে তো গেছে, আর কোনো ই নাই আমার, আর কোনোদিন আসে নাই? না, অর্থাৎ এই যে নিয়ে আসলো সারাটা জীবন মায়ের কাছ থেকে দূরে। আহারে, এইভাবে ছিলাম আমি। জাস্ট এই ছবিটা দেখে আপনারা একটু ফিল করতে পারেন কিনা দেখেন তো, এই যে এই যে এই যে এই যে আমার হাতের ডান হাতে ডান, এই যে আমি করছি, এই যে বাচ্চাটা করলে করলে তো মানে, আর নিশ্চয়ই আমার যখন আমি কথা বলছিলাম তখন আলটিমেটলি মহিউদ্দিন দিয়ে দিয়েছে নিশ্চয়ই ওপরে কোলাস করে কোথাও। একটু ফিল করেন তো, ওর বয়সের একটা বাচ্চা, বাবা মারা গেছে, মা চলে গেছে তার নানুর বাড়িতে, এবং মানে মার নিজের বাপের বাড়িতে, এবং এই বাচ্চাটা কিছু বুঝে ওঠার আগেই নতুন একটা পরিবারে এসে পড়েছে। জীবনে কোনো দিন 48টা বছর কখনো আর মাকে দেখা হয় নাই, ভাই বোনদেরকে আর কখনো দেখা হয় নাই, কোনো দিন আর বাড়িতে ফেরা হয় নাই। এবং আপনি জানলে অবাক হবেন, এই দেখেন ওনার কি মনে নাই, ওনার পুরো 2 পাতা শুধু আত্মীয় স্বজনের নাম মনে আছে। আপনাকে কখনো নিয়ে যায় নাই এই প্রিন্সিপাল ম্যাডাম? না, উনি নিয়ে যাবো কি, ওনা আমার কোনো ঠিকানা রাখে নাই তো। এই যে আপনার তো মনে আছে সমস্ত কিছু? আছে, মানে আমার স্মরণীয় মানে যতটুকু মনে আছে আমি মানে ওই বাড়াগাড়ি কুমিল্লা কাশেমচর। জি, এটা কি আপনার বাড়ি? জি, আর কি লাগে এত বছরে, 48 বছরে ধরে ওনারা চেষ্টা করেছেন, আমার ধারণা ওনাকে কেউ দেখতে আসেনি যাতে করে পরিবার ভুলাই ভুলাই রাখা যায়, এটা আমার ধারণা, যাতে করে উনি গেলে হয়তো কখনো ফিরে আসবে না,
এই কারণে হয়তো বা আপনি কখনো বলতেন তাদেরকে যে আমার মায়ের কাছে যাব আমার ভাই বোনের কাছে যাব? পরে অনেক মানে ই করছিলাম যে আমি আর আমার নিজের ঋষি আমি যাইতে চাই, ওনাকে বলছিলাম, কিন্তু ওনারা কয় এখন কিসে কই যাবি, এখন এত বছর পরে কই যাবি? হ্যাঁ, আপনাকে বিয়ে শাদী দিয়েছে ওনারা? ওনারা কি বিয়ে শাদী দিয়েছেন না নিজে নিজেই করে নিয়েছেন? না, ওনারা এই পরিবারের সঙ্গে আপনার যোগাযোগ আছে এখনো? হ্যাঁ আছে এখনো। আচ্ছা, এনাদেরকে কি বাপ মা ডাকতেন? জি। ও, এই ভাই বাপ মা ওনারা বেঁচে আছেন? আছেন। তো ওনারা কখনোই নিয়ে গেল না? না। আজকে যে আপনি অনুষ্ঠানে আসছেন ওনারা জানেন? না। জানে না? না। যোগাযোগ নাই ওনাদের সঙ্গে আপনার? আমি যোগাযোগ করি নাই, আমি যোগাযোগ করি নাই, আমি আমি তাদেরকে কোনো নিচা করতে চাই না আর কি। না না, নিচু আমরাও করছি না এখানে, কিন্তু আমরা যতবার ছবি দেখিয়েছি ততবারই ওই ফেসটা হাইড করে দিয়েছি যে এনারা কারা। হ্যাঁ, ফেসটা হাইড করে দিয়েছি, বাট উচিত ছিল না একবারের জন্য হলো, এই পরিণত বয়সে হলো যে বাড়িতে নিয়ে যাওয়া। আপনি যখন বিয়ে শাদী করলেন আপনার স্বামীকেও তো বলতে পারতেন। আমার স্বামী যদি বলছি, আমার স্বামী হলো একটু প্রতিবন্ধী টাইপের। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ওই মেয়ে আছে, একজন মেয়ে। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 14 পার হয়েছে আর কি। আচ্ছা, ওকে আমি নাই বা দেখালাম। তো এ কোনোভাবে সম্ভব হলো না বাড়িতে যাওয়া? কাউকে বলেও সম্ভব হলো না? নিজে থেকেও যোগাযোগ করেন নাই কখনো? এখন আপনি কাকে খুঁজছেন? এখন খুঁজতেছি আমার কোনো বোন টোন আছে কি না, বা কোনো স্বাস্থ্য ভাই বোন ওরা আছে কি না, তাদের কোনো সন্ধান যদি পাইও তাও আমি মনে একটু বুঝতে পারি আর কি। শান্তি পাবো আর কি। আপনার গ্রামের নাম হচ্ছে বারাঝারি, জেলা কি কুমিল্লা, থানা হচ্ছে দাওয়াতকান্দি। দেখেন ওনার চিঠি লেখার ঠিকানা, চরের নাম হচ্ছে কাশেম চর, আপনার নাম হচ্ছে শামসুন নাহার, আপনার বাবার নাম কি? মরহুম জলিল। মরহুম জলিল। মায়ের নাম? আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। দাদার নাম? আহমদ। আহমদ। দাদির নাম? রাবিয়া খাতুন। ওনার কি মনে নাই? ওনার যতটুকু মনে আছে আমি আমার ফ্যামিলি থেকে না হারাই এত কিছু মনে করতে পারবো না। আপনার যে পাঁচ বোন ছিল সবার নাম সিরিয়ালি বলেন তো। আমার বড় বোনের নাম হলো রাহেলা, আমি মেজো। হ্যাঁ। আমার ছোটটার নাম নাসিমা। নাসিমা। জি। তারপরের জন? তারপরের জন নাজমা। তারপরের জন? ছোট বোনের নাম পারভিন। পারভিন। আপনার সবচেয়ে বড় নাম ছিল রাহেলা। জি। চাচাতো বোনের নাম রিনা। জি। চাচাতো বোনের নাম আরেকটা ছিল শামসুন নাহার, আরেকটা নাম? জি। আপনার নামে নাম? জি। দুইটা চাচাতো ভাই ছিল, নামগুলো বলেন। একটার নাম জাহাঙ্গীর। হুম। আরেকটার নাম আলমগীর। আলমগীর। জি। ছোট খালার নাম কি ছিল? জামেনা। জামেনা। জি। তিনটা ফুপু ছিল আপনার, নামগুলো মনে আছে? জি। বলেন। বড় ফুপুর নাম হলো রোকিয়া। তারপরে? তারপরে হলো রেনু। তারপরে? তারপরে হলো ছোটটার নাম হলো বিলকিস। আপনার চারটা কাকা ছিল, শুধুমাত্র চার নাম্বারটার মনে নাম মনে নাই, বাকি তিনটার নাম মনে আছে, বলেন। বড় জনের নাম রব। রব, বাহেদ, সিরাজ। জি। যেখানে এনে দিয়েছে তার নাম কি? রফিক। সে কি চাচা? জি। আপন গ্রাম্য চাচা? গ্রাম্য চাচা। যে স্কুলে উনি পড়াইতেন সেই স্কুলের নামটা কি ছিল? সেই স্কুলের নাম হলো কিশোরী মোহন উচ্চ বালিকা বিদ্যালয়। কিশোরী মোহন উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলের শিক্ষক ছিলেন উনি? জি। এই স্কুলের কেরানি ছিলেন আপনার চাচা? জি। কিশোরী মোহন উচ্চ বালিকা বিদ্যালয়। জি। হু, জীবন জীবন জীবন। এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে চাচি? অনুষ্ঠানের খোঁজ আমি আরো এক মাস দুই মাস আগে একজনের কাছে পাইছি, আমাদের গ্রামে আর কি। হ্যাঁ। উনি তো মানে ই চালায়, সে আমাকে বলছিল যে মানে এরকম যদি নাম ঠিকানা জানোস, নাম ঠিকানা লেখা, তারপরে এখানে পাঠাই দিলে তোর ই করবো আর কি। হ্যাঁ। পরে আমি এরকম মানুষ কোনো পাই নাই। আচ্ছা। পাই নাই, আমি কোনো এরকম সাহসও পাই না, আবার কোন তো কিছু হবি আমি মানে এতটা বুঝি না তো। হ্যাঁ। তারপরে এখন পরে আবারও একজন বলছে, এখন আর একজন বলছে, পরে শেষে আমি হ্যাঁ সত্যি সত্যি তাই আমি দেইবার দেখি দিই, সত্যি সত্যি দিব দিয়া তারপর দেখি। ফোন দিছিলেন? হ্যাঁ। তাকে আপনার মেয়ের চেষ্টা করছে? আমার মেয়েকে দিয়ে মানে ই করছি, আমার মেয়েও দেখছে, আমার মেয়েরও দেখাইছি যে এরকম দেখ করা যায়। আপনি কোন জেলায় থাকেন এখন? আমি এখন থাকি হলো ঢাকা জেলায়। ঢাকাতেই থাকেন? জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার যদি সমস্ত তথ্য এখানে ঠিকঠাক থেকে থাকে তাহলে ওনার পরিবারকে খুঁজে বের করা খুব সম্ভব, এত কিছু ওনার মনে আছে। আপনার বাড়ির কথা কিছু মনে আছে? বাড়ি ঘরের চেহারা কিছু মনে আছে? আপনার বাবা কি করতো এটা মনে আছে? আমার বাবা হলো নৌকা চালাইতো আর কি। আচ্ছা। নৌকা চালাইতে চালাইতে আমরা দুই বোন সন্ধ্যার সময় নদীর ঘাটে হাত মুখ ধুতে গেছি,
আমার বাবা বাড়ি আসবো আর কি। আচ্ছা, এই ঘটনা বলেন না, যদি বোন দাবি করে কেউ আসে তখন জিজ্ঞেস করেন কি হয়েছিল। আপনি দেখলে কাউকে চিনবেন? চেহারা মনে আছে? চেহারা বাবার চেহারা ছবি টবি নাই তো। না না, ভাই বোনের চেহারা কারো মনে আছে? মনে পড়ে এত বছর পরে? ভাই বোনের চেহারা মনে পড়বি, কিন্তু আমার ছোট বোন যেটা, হ্যাঁ, এমনি ওই একটু কালো কালো আছিল আর কি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। এটা তো মানে বলে দেওয়া ঠিকানা, একেবারে বাড়িতে গিয়ে উপস্থিত হওয়া যাবে এরকম। সো আপনারা সবাই মিলে একটু চেষ্টা করুন, দেখুন কে আছেন ওনার পরিবারের, যার এই ভিডিওটা দেখে ওনার পাশে এসে পরিচয় দিতে ইচ্ছে করবে। এরকম যদি কেউ থেকে থাকেন, ওনার ভাই বোন বা ওনার মাটা যদি বেঁচে থাকেন, এবং এত বছর পরে উনি এসেছেন এখানে, উনি চাইলে নিজে যেতে পারতেন, কেন জাননি সেটা উনি বললেন এখানে। চলুন আমরা খোঁজ করি, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি, এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।